আর বাইক নিয়ে অনেক কথাই বলে ফেললাম, আর কোনো কথা বলতে যাচ্ছি না, বিকালবেলা বাইকটা নিয়ে যাবে। এই যে আমার বাইক, আর এই বাইকের সাথে আজকেই লাস্ট রাইড। আসলে এখন একটু বাসাবোতে যাব, আর একটা কাজ আছে সেখানে যাব। বাসাবোতে যাওয়ার কারণটা হচ্ছে গিয়ে গতকালকের এনএস ক্লাবের প্রোগ্রামে আমার গোপ্রোর ব্যাটারি হারিয়ে গেছিল, এবং সেই ব্যাটারিটা হুমায়ুন ভাই খুঁজে পাইছে। হুমায়ুন ভাইয়ের সাথেই এখন দেখা করব আর ব্যাটারিটা নিব। বাসাবোতে যে যাব, বাসাবো রাস্তাটা আমি সঠিক চিনতাম না। আসলে ঢাকা শহর অনেক রাস্তায় আমি চিনি না, আর বাসাবো যাওয়ার জন্য যে কোন রাস্তাটাতে যেতে হবে সেটার জন্য হুমায়ুন ভাইয়ের সাথে কথা বললাম, আর হুমায়ুন ভাই একটা সহজ লোকেশন দিয়ে দিল। সেটা হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে উঠে সায়দাবাদ দিয়ে নেমে ওইখান দিয়ে একবারে সোজা যেতে হবে, যে কারণে এখন ওইদিকে যাব। আজকে হচ্ছে শনিবার, আর সাপ্তাহিক ছুটির হচ্ছে দ্বিতীয় দিন। গতকালকে তো সকালের দিকে বাসাতে ছিলাম, আর বিকালে ছিলাম এনএস ক্লাবের প্রোগ্রামে, আর আজকে এখন যাচ্ছি শনিবার দিন যাচ্ছে হচ্ছে হুমায়ুন ভাইয়ের কাছে, আর এরপরে চলে যাবো আরেকটা কাজে। মানে শুক্র শনিবার ব্যস্ততা মনে হয় আরও বেশি। যাই হোক, প্যারানাই ব্রো চেল, হোয়াটস গোয়িং অন এভরি ওয়ান, দিস ইজ জাহেদ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআরজেড ব্লগস। আর ভিডিও টাইটেল দেখে আর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে হচ্ছে গ্রিন রেঞ্জারটার সাথে আমার লাস্ট রাইড। এটা কেনার কথা ছিল না, আপেক্ষিকভাবে কেনা হয়ে গেছে। কথা ছিল না বলতে, প্রথমে লাল কেপিয়ারটা যখন সেল করি তখনই আমার ইচ্ছা ছিল যে এখন এই মানে কেপিয়ার মানে লিফন সিরিজ থেকে বের হয়ে আসব, লিফন সিরিজ থেকে বের হয়ে আসবো, মানে কেপিয়ার থেকে বের হয়ে যাব। কারণ লালটা চালানোর আগে আরও একটা কেপিয়ার আমার চালানো হয়েছিল, তাই ভাবছিলাম যে অনেকদিন তো কেপিয়ার চালাইলাম বাট এখন আর চালাবো না। যাই হোক, সে চিন্তাভাবনা মোতাবেকই কেপিয়ার সেল করে দেই, এবং তখন ওই সময় ইভ্যালি থেকে আমার একটা বাইক নেওয়ার কথা ছিল। বাইকের অর্ডারও করা হয়েছিল বাট যে কোনো কারণবশত ইভ্যালি থেকে ওই বাইকটা তখন আর আমি নিতে পারি নাই। যাই হোক, যেহেতু বাইক নিতে পারি নাই আর ইনস্ট্যান্টলি ওই বাইক কেনার সমপরিমাণ টাকাও আমার হাতে ছিল না, এই কারণে বাইরের মার্কেট থেকে ওই বাইকটা কিনা আমার পক্ষে পসিবল হয় নাই। এবং সে চিন্তাধারা থেকেই আবার কেপিয়ার নিয়ে নেওয়া, আর এই কেপিয়ারটা আমি কিনেছিলাম হচ্ছে 7100 কিলো রান অবস্থায়, আর এখন আছে হচ্ছে 12359 কিলো, মানে 69 কিলো। খুব কম চালানো হয়েছে, আর খুব কম চালানোর একটা অন্যতম কারণ হচ্ছে গিয়ে লকডাউন ছিল মাঝখান দিয়ে প্রায় বেশ কতদিন, সেটা তো আপনারা সবাই জানেন। আর লকডাউনের কারণে বাসায় বসেছিল বাইকটা, কোথাও যেতেও পারে নাই, মাঝখানে বাসায় বসে বসে এটার ব্যাটারিটা ড্যামেজ হয়েছে এবং পরবর্তীতে আমাকে ব্যাটারিটা চেঞ্জ করে নিতে হয়েছে। আর আজকে এই বাইকটা সেল করে দিচ্ছে, এর কারণ হচ্ছে নতুন একটা বাইক কেনার স্বপ্ন দেখতেছি, আর চিন্তা করছে যদি নতুন বাইক কিনতে নাও পারি কেপিয়ারটা আর কিনবো না। মানে কেপিয়ার চালাতে চালাতে আমি এখন বোর্ড হয়ে গেছি, অনেকগুলো কেপিয়ার চালানো হয়েছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি। আপনারা যদি কেউ কেপিয়ার নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন, খুব ভালো একটা বাইক, বাট আর চালাতে যাচ্ছি না, একটু টেস্ট চেঞ্জ করা দরকার। আমার পছন্দের তালিকায় বেশ কতগুলো বাইক আছে, এখন শুধু অর্থের অভাবে কিনা হচ্ছে না, দেখা যাক টাকা যেদিন গুছাতে পারবো সেদিন হয়তো নিয়ে নিব। আপাতত এটা সেল করতেছি, আর এটা সেল করার পরে আমি মেন যে প্রবলেমটাতে পড়বো সেটা হচ্ছে গিয়ে আমার প্রতিদিন সকালে ঘুমের একটা অভ্যাস আছে। বাসা থেকে অফিস খুব দূরে না হওয়ার কারণে সকালবেলা ফজর নামাজ পড়ে আবার ঘুমাই, ঘুম থেকে 8টার সময় উঠি, 8টার সময় উঠে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা রাস্তা করে অফিসে চলে যাই। মানে 9টায় অফিসে ঢুকতে হয়, বাসা থেকে 9টা বাজে 10 মিনিট আগে বের হলেও বাইক টান দিয়ে আমি চলে যেতে পারি। এই বড় একটা অ্যাডভান্টেজ আমার ছিল এতদিন, বাট কালকের পর থেকে হয়তো আর এই অ্যাডভান্টেজটা থাকতেছে না। মানে আপনারা যখন ভিডিওগুলো দেখতেছেন তখন আর অ্যাডভান্টেজটা থাকতেছে না, কারণ বাইক তো সেল করে দিব।
অবশ্য অনেকে বলছিল যে বাইকটা আরো পরে সেল করতে, বাট আমি চিন্তা করে দেখলাম যে বাইকটা যদি পরে সেল করি তাহলে আমার টাকা গুছাইতেও দেরি হয়ে যাবে, কারণ বাইক না থাকলে তখন নতুন বাইক কেনার একটা আগ্রহ তো থাকবে নিজের ভিতরে, আর তখন টাকা পয়সা গুছানোর জন্য খুব একটা তাড়াহুড়া থাকবে। আর যদি বাইক এটা থেকেই যায় তখন দেখা গেল যে এইদিকে ওইদিকে ট্যুরে চলে যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি বা অন্য জিনিস কিনে টাকা পয়সা নষ্ট করে ফেলতেছি। সো আমি চিন্তা করলাম যে না, নিজেকে একটু কষ্ট দিতে হবে। আচ্ছা, সামনে মনে হচ্ছে সিগন্যাল, সিগন্যালের পরে যে আবার কথা বলবো। জাম পার হয়ে যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারে চলে আসছি, আর যেটা বলতেছিলাম সেটা যে বাইকটা হঠাৎ করে এখন কেন সেল করে দিচ্ছি, বাইকটা যখন যদি না থাকে তখন আমার কাছে টাকা পয়সা গুছানোর একটা প্রবণতা তৈরি হয়। যেমন আগের বাইকটা যখন সেল করে দিয়েছিলাম আমি মাঝখান দিয়ে এক মাসের মতো, এক মাসও ঠিক না, হয়তো পনেরো থেকে বিশ দিনের মতো বাইক ছাড়াছিলাম। ওই সময়টা একবারে পাগলের মতো হয়ে গেছিলাম যে বাইক নাই এই সেই হ্যান ত্যান। মানে যারা বাইক রাইড করে, যারা বাইকার, তারা আসলে ফিল করে যে বাইকটা কী। যেমন আমি যদি বাইক বিক্রি করে দিই আমার বাবা মা খুব খুশি হবে, বাবা মা বলবে যে খুব ভালো হয়েছে হেই সেই হ্যান ত্যান। আব্বু বলছিল যে বাবা খুব ভালো করছো, আর বাইক কেনার দরকার নাই, বাট নিজের মনকে তো আর নিজে মানাইতে পারি না, কারণ এই বাইকটা তখন জীবনের একটা অংশ হয়ে দাঁড়ায়। আর একটা বাইক বিক্রি করে দেওয়ার পরের যে সময়টা আর একটা বাইক কেনার মধ্যবর্তী যে সময়টা, সেই সময়টা আর কার কাছে কীরকম সেটা জানি না, বাট আমার কাছে এক একটা দিন এক একটা বছরের মতো মনে হয় যে সময়টা মনে হয় পার হতেই চাচ্ছে না বা সময়টা কাটতেই চাচ্ছে না, আর কী যেন একটা নাই, কী যেন একটা নাই, এরকম একটা মনোভাব নিজের ভিতরে থাকে। তবে ওই সময় নতুন একটা বাইক কেনার স্পৃহা থাকে, ওই জায়গা থেকে চিন্তা করলে আমার কাছে এখন হচ্ছে গিয়ে, সরি কী যেন ঢুকছিল, যাই হোক, ওই জায়গা থেকে চিন্তা করলে আমার কাছে এখন ক্যাশ বলতে হয়তো সব মিলাই টিলাই 1,030 টাকা আছে। আর এই বাইকটা বিক্রি করলাম 1,30,000 টাকায়, সব মিলে যে নতুন যে বাইকটা কেনার জন্য আগ্রহ প্রকাশ করছি সেটার তিন ভাগের দুই ভাগ টাকা অ্যারেঞ্জ হয়েছে, আরও এক ভাগ টাকা অ্যারেঞ্জ করাতে হবে, কারণ ওই টাকাটা কোথা থেকে অ্যারেঞ্জ করবো। এই কারণেই ওই টাকাটা অ্যারেঞ্জ করার জন্য বাইকটা মেইনলি বিক্রি করে দিতে হবে, এটা আমার ব্যক্তিগত ধারণা, আপনাদের কারোর সাথে হয়তো নাও মিলতে পারে। আমার কাছে মনে হয়েছে যদি বাইক না থাকে কাছে তাহলে হয়তো সে বাইকটা আরেকটা বাইক কেনার জন্য আমি অনেক ব্যাকুল হয়ে থাকবো, এবং ওই বাইকটা কেনার যে টাকাটা অ্যারেঞ্জ করতে পারবো যেভাবেই হোক যত দ্রুত সম্ভব টাকাটাও অ্যারেঞ্জ করে ফেলতে পারবো। এই কারণে বাইক সেল করে দিতে চাও। অনেক কথাই আজকে আপনাদের সাথে বলতেছি, আসলে কিছুটা আবেগ আপ্লুত হয়ে গেছে এই কারণে এত কথা বলা, আর তাই ফ্লাইওভারের উপরেও 40-47 স্পিডে বাইক চালাচ্ছি যে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি। বেশি জোরে বাইক রাইড করলে তখন বাতাসের কারণে আপনারাও কোনো কথা শুনতেই পারবেন না। আর রুবেল ভাইয়ের কথা অনুসারে বাসাবো যাওয়ার রাস্তা হচ্ছে সোজা বাসাবো বৌদ্ধ মন্দির, আর সেদিকের আমি আসলে ঢাকা শহরের রাস্তাঘাট খুব কম চিনি, চিনি না বললেই চলে। এই কারণে সবাইকে জিজ্ঞাসা করে করে যেতে হয়, তো আই গেস আজকেও জিজ্ঞাসা করতে করতে চলে যেতে পারব। বাইকের বিষয়ে আরেকটা কথা না বললেই নয়, মানে একটা বাইক যখন কিনা হয়, সরি কথা বলতে বলতে আসলে রং সারে চলে গেছি, মানে একটা বাইক যখন কিনা হয় সেটা নতুন কিনা হোক বা সেকেন্ড হ্যান্ড কিনা হোক, যে কিনে তার কাছে কিন্তু সেটা কোনো ফিল নেই। নতুন বাইক কেনার একটা আলাদা মজা আছে সেটা ঠিক আছে, বাট আমার যখন সামর্থ্য নাই নতুন বাইক কেনার, তখন যদি আমি আমার সামর্থ্যের ভিতরে একটা পুরাতন বাইক কিনি ওইটারও কিন্তু ফিলিংসটা কম না, কোনো অংশে কম না। যেমন আমার এই বাইকটা পুরাতন কেনা হয়েছে, এর আগের বাইকটাও পুরাতন কেনা হয়েছিল, তার আগেরটা নতুনই কিনছিলাম, এবং তার আগে একটা সেটাও পুরাতন কেনা হয়েছিল, ওই বাইকটাতে আসলে চালানো শিখছিলাম। মোট এটা হচ্ছে আমার 1, 2, 3, 4 নম্বর বাইক, নিজের টাকায় কিনা 4 নম্বর বাইক।
চারটা বাইক কেনারই অভিজ্ঞতা চার রকম, প্রতিটা বাইকেরই আলাদা আলাদা অভিজ্ঞতা থাকে, আলাদা আলাদা মজা থাকে বাইক কেনার। যাই হোক, কী বলতেছি আসলে সেটাও বুঝতে পারতেছি না, কারণ মনটা ভালো নয় তো বাইকটা সেল করে দিব, নতুন একটা বাইক যে কিনতে পারবো, যদি হাতে যদি ক্যাশ টাকা থাকতো তাহলে হয়তো বা নতুন বাইকটা কিনে ফেলার সম্ভাবনাটা অনেক বেশি থাকতো, যেহেতু নাই সেহেতু বলতে পারি না। বাসাবা বৌদ্ধ মন্দির যাইতে হবে, যেহেতু চিনি না সেহেতু রিক্সাওয়ালা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে নিলাম। আর আমি ঢাকা শহরের রাস্তাঘাট না চিনলে কাছাকাছি যদি কোনো রিক্সাওয়ালা ভাইকে পাই তাহলে ওনার কাছে জিজ্ঞাসা করি, কারণ আমার জানা মতে রিক্সা চালকরাই রাস্তাঘাট অলিগলি বেশি চিনে। আমি ঢাকা শহরে অনেক দিকে যাওয়া আসা করি বাইক নিয়ে, এদিক ওদিকে ফুসফাস করে চলে যাই, বাট জায়গার নাম জানি না। বাইকের কথা বিশেষ করে আর কি বলবো, আর একটা কথা না বললেই নয়, বাইকে অনেক সময় আমরা অনেক কিছু লাগাই, অনেক নতুন নতুন আফটার মার্কেট ডেকোরেশন টেকোরেশন দিয়ে শুরু করে অনেক কিছু ইনস্টল করা হয়। যেমন এই বাইকের এই যে হ্যান্ডেল দুইটা দেখতেছেন, এই হ্যান্ডেল দুইটা আমার লাগাইছি আলাদা, এই যে এইটা আমি আলাদা চেঞ্জ করছি, এরপরে বাইকটা যাতে ভালো মতো চালানো যায় এই কারণে বাইকের চেনটা চেঞ্জ করছি, তারপরে স্পকেট পাল্টায় ভালো স্পকেট লাগাইছি, স্পার্ক প্লাগ চেঞ্জ করছি ভালো স্পার্ক প্লাগ লাগাইছি, এরকম আরও অনেক কিছুই করা হয়। বাট ওই বাইকটা মানে একটা বাইক কখনো কেউ বিক্রি করে দেওয়ার জন্য কিনে না, যদি আপনার ভিতরে ইন্টেনশনই থাকে যে আপনি বাইক বিক্রি করে দেবেন তাহলে হয়তো এই জিনিসগুলো আপনি চেঞ্জ করবেন না। আর একটা বার যখন এই বাইকগুলো যখন আপনি বিক্রি করে দেওয়া হবে তখন এই যে আফটার মার্কেট যে ডেকোরেশনের জিনিসগুলো যেগুলো কিনা হয়েছে এগুলো কী করে সাইকেল এভাবে চালায় কেন? ডেকোরেশনের যে জিনিসগুলো লাগানো হয়েছে সেগুলোর মূল্যটাই লস প্রজেক্ট হয়ে যায়। যেমন আমার এই বাইকটা কিনা দিয়ে চালানো দিয়ে যা যা লাগাইছি সে যা টাকা খরচ করছে আসলে এই যে আমার এই বাইকটা কিনা দিয়ে লাগানো দিয়ে যা যা টাকা খরচ করছে এখন বিক্রি করতে গেলে একটা ভালো অঙ্কের টাকায় আমাকে স্যাক্রিফাইস করে দিতে হচ্ছে, থাকতেছে না এটা, এখানেও কিন্তু একটা কষ্ট আছে, বাট এই কষ্টটা কে বুঝবে। যাই হোক, প্যারা নাই, এখন বৌদ্ধ মন্দিরে যাই, গুগল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করি, ব্যাটারিটা নেই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। রুবেল ভাইয়ের কাছ থেকে ব্যাটারিটা নিয়ে নিছি, ব্যাটারিটা নিয়ে এখন বাসা থেকে যাব না, এখন যাব হচ্ছে কি একটু বিজয় সরণিতে। বিজয় সরণিতে আলাদা একটা কাজ আছে, ওই কাজটা করার জন্য যাচ্ছি, কি কাজ সেটা পরের ভিডিওতেই দেখেন। আর বাইক নিয়ে অনেক কথাই বলে ফেললাম, আর কোনো কথা বলতে যাচ্ছি না, বিকালবেলা বাইকটা নিয়ে যাবে, ভিডিওর ফিনিশিংটা সেখানেই দিয়ে দেব। 6.5 hours later ফাইনালি এখন হচ্ছে রাত হয়ে গেছে আর বাইকটাও নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। আর বাইক নিতে আসছে কয়জন? 1 2 3 তিনজনের মধ্যে কে নিতেছে বাইক? এই চাবিটা কে নিবে? এই ভাই বলেন চাবি, এই ভাই নেন আপনাদের, থ্যাংক ইউ। গরিবের বাইকের চাবিটা দিয়ে দিলাম, তাহলে আমি আরও বড় গরিব বলেন। এখন আপনার কেপিআর কেনার পর অনুভূতি কি? কালকে 4-5 কিলোমিটার চালাই টেস্ট ড্রাইভ দিয়ে দেখলাম, ভালোই লাগছে, ভালো লাগছে বলেই তো নিচ্ছি। আই হোপ মানে কেপিআর প্রথম নিচ্ছি, টেস্ট ভালোই হবে ইনশাআল্লাহ, টেস্ট করা বাকি। যাক আলহামদুলিল্লাহ, আর একটা কেপিআর নেওয়ার জন্য এখানে আরও 2টা কেপিআর আসছে। আরে অন্ধকার তো দেখা যায় না, দেখা যেতেছে ঠিক আছে। এইভাবে আর একটা বাইকের অধ্যায় শেষ, এইভাবে হয়তো নতুন নতুন বাইকের অধ্যায় শুরু হয় আর শেষ হয়। আর যেহেতু বাইকের অধ্যায় শেষ, হুদায় আর গেজায় লাভ নাই, ভিডিওটাও এখানে শেষ করে দিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন, মনে রাখবেন সেফ রাইড সেফ লাইফ।